ওকে, এই হলো চাবি, এই হলো MT15, এন্ড এখন আমি এটা নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, হেই এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI ভ্লগস। ওয়েদারের এমন একটা বাজে অবস্থা, বাসার ভিতরে এমন ঠান্ডা লাগে কিন্তু বাইরে গেলে দেখি বাইরে গরম, মানে মোটা জ্যাকেট যদি পরে যায় তাহলে বাইরে বসলেই পুরা ঘেমে যাই। অ্যান্ড ঘরের ভিতরে আমাদের আমি জানি না নিস্তলা বাসা কিনা এই জন্য কিনা বা পুরানো বাসা কিনা এই জন্য কিনা, এমন ঠান্ডা লাগে মনে হয় যে বাইরে মনে হয় বরফ পড়তেছে কিন্তু বাইরে আসলে অতটা ঠান্ডা না, এর মধ্যে দিয়ে যাইতেছে দিনকাল। অ্যান্ড উত্তরাটা হয়ে গেছে এখন একটা সারা পৃথিবীর মতো অবস্থা, পৃথিবীতে হয় না কিছু কিছু দেশ গরম কিছু কিছু দেশ ঠান্ডা, ঠিক ওরকম এক সেক্টর ঠান্ডা এক সেক্টর গরম, মানে 18 নম্বর সেক্টরের দিকে গেলে মনে হয় বরফ পড়তেছে, অ্যান্ড আমাদের এদিকে 4 নম্বর বা 7 নম্বর এগুলাতে যদি থাকেন তাহলে মনে হবে যে না নর্মাল শীত মোটামুটি ওকে। আর যেটা গতকালকের ভিডিও লাস্টে বলছিলাম যে R15 এর মধ্যে হ্যান্ডেল গ্রিপ লাগানোর একটা প্ল্যান ছিল, হ্যাঁ রাতে এসে বাইকটাকে ওয়াশ করছি কারণ ধুলাপুরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। অ্যান্ড শীতের দিনে একটা অবস্থা, বৃষ্টির দিনে কাদার সমস্যা আর শীতের দিনে হলো ধুলার সমস্যা, মানে ধুলা এমন একটা জিনিস ব্রাশ দিয়ে পরিষ্কার করা যায় তারপরে ফাঁক ফোকরে এটা খুব বাজে অবস্থা, মানে দেখতে খুব বাজে লাগে। পরে এটাকে ধুয়ে টুয়ে দেন ঘরে ঢুকাইছি, অ্যান্ড দেন কালকে ওটা লাগাইছি নারকেল তেল দিয়ে, জাস্ট একটু নারকেল তেল লাগায় দেন লাগাই দিছি, অ্যান্ড এখন মোটামুটি শক্ত হয়ে শক্ত পোক্ত হয়ে গেছে। তারপর আজকে এই বাইকটা আর বের করবো না কারণ এটা ধুলা একটু বেশি চিপা চাপায় ঢুকে আরটিআরটা ময়লা আছে, এটা আজকে নিয়ে বের হই, অ্যান্ড এটা এনে আজকে এটাকেও ধুয়ে ফেলবো। অ্যান্ড কোন বাইক কিনবো এখনো ডিসিশন নিতে পারি নাই, আর এখন আজকে একটু বাবু ভাইয়ের দোকানে যাবো, ওইখানে আরেকটা MT15 আসতেছে আমাদের, আজকে একটু MT15 চালাবো, অ্যান্ড চালা একটু দেখবো, যদি ওইটা আসে বা টাইমিং যদি মিলে তাহলে দেখবো যে MT15টা কেমন, কারণ এই বাইকটা আমি আগে চালাইছি 3-4 বার কিন্তু মানে কেন জানো MT15 এর ব্যাপারটা এই বাইকটার শেপটা একটু অন্যরকম হওয়াতে রেগুলার মনে থাকে না যে চালানোর পরে কেমন লাগছিল। তো দেখি আজকে একটু চালায় আরেকবার ডিসিশন নেওয়ার ট্রাই করবো যে আসলে MT15 আর GSXR অ্যান্ড এক্স মোশনটা তো পাওয়া যেতেছে না, এই বাইকটা আমার পছন্দের লিস্টে সেরা ছিল কিন্তু এক্স মোশনটা সেকেন্ড হ্যান্ড নতুন কোনো কিছুই পাইতেছি না। চলেন বের হই, একটু বাবুয়ের সাথে দেখা করে আসি, আসছে কিনা যাই না আজকে দোকানে, ফোন দিব, ফোন দিয়ে চলে যাবো এখন। আপনি কি আসছেন আজকে? আচ্ছা তাহলে আসতেছি, আমি বাসা থেকে বেরোতেছি। ও হো হো হো, এই রোড দিয়ে আমি চলাফেরা করি এই জন্য এই রোডটা কত সুন্দর করে সাজানো হয়েছে, বাহ বাহ বাহ, যাক ভাল লাগছে ভাল লাগছে, আমার আসা উপলক্ষে এত সুন্দর করে রোড সাজাইছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যাক লাইটের ব্যাপারটা দুষ্টামি ছিল কিন্তু এইদিকে উল্টা চলাটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়াইছে আমাদের এই কষাবাড়ি রেলগেটে, এদিক দিয়ে গাড়ি অহরহ উল্টা আসতেছে, অ্যান্ড এসে উল্টা এই ভ্যানালার সাথে এক মাইক্রোবাসওয়ালা চিল্লাপাল্লা করতেছে, মানে এই যে যা আসতেছে আমার সামনে দিয়ে অলমোস্ট সবই উল্টা আসতেছে। আসলে কি করবে, এত সময়ের পর সময় মানে ঘন্টার পর ঘন্টা দেখা যায় এখানে একটা রেলগেটে পরেই শেষ হয়ে যায় অনেকের, তো যে কারণে রাস্তাটা হলো এই গাড়িরও ওই পাশে। ওরে বাবা রে বাবা, উল্টা তো আসেই, আবার কি সাইরনটা মারছে, সব VIP হয়ে যায়, মানে যেখানে জ্যাম পড়ে ওইখানেই মানুষ VIP হয়ে যায়। নর্মালি যে জিনিসটা আমি দেখছি যে বাইকে যদি কেউ হাইড্রোলিক বা একটু যে একটু আওয়াজের হর্ন লাগায় তাহলে তো সুন্দর দেখি যে কেস করে, এই জিনিসগুলো গাড়িতে থামায় আজ পর্যন্ত আমি দেখি নাই যে কেস করতে, যে এই VIP সাইরন বা পুলিশ সাইরনগুলো যে ইউজ করতেছে ইমার্জেন্সি সাইরনগুলো, এগুলোর জন্য তো একটা কেস মনে হয় করা উচিত তাই না, গাড়িকেও চেক করা উচিত কারণ রাস্তাঘাটে জ্যামে পড়লে শব্দ দূষণ করে তো এগুলা দিয়ে, পুলিশ তাদের একটা পারপাস আছে এটা ব্যবহার করার কিন্তু সাধারণ জনগণ যখন ব্যবহার করে ওটা তো শব্দ দূষণের পর্যায়ে পড়ে। দেখেন অবস্থা, মেইন রোডে উঠার আগেই অবস্থা, মানে পুরা রোড ব্লক হয়ে আছে। যাক ব্যাপার না, যেহেতু আমি এইদিকেই থাকবো সেহেতু আমি ভেতর দিয়ে আগায় যাই, কিন্তু এ কি অবস্থা, মেইন রোডের হঠাৎ করে কি রাস্তায় গাড়ির পরিমাণ বেড়ে গেল নাকি আমি জানি না, সন্ধ্যাটা হইতে দেরি এই মেইন রোডটা এরকম আটকায় যাইতেছে প্রত্যেকটা দিন, মানে এইটার যদি এখনও মানে এইটার জন্য কোনো উদ্যোগ না নেওয়া হয়, এই জ্যামটা কেন হয় বা কি এটার ঠিকঠাক না করার জন্য যদি উদ্যোগ না নেওয়া হয় তাহলে এটা তো আস্তে আস্তে বাড়তে থাকবে, আর একসময় এই রোড মানে তো এটা মানে এটা কি আর রোড মানে রোড মনে হবে, মনে হয় যে জ্যাম খাইতে যাইতেছি এরকমই বলবে, এই রোডে তো কিছু চলে না এখন আর ওইভাবে, কি যে একটা অবস্থা। ভালো যে আমার সন্ধ্যায় এই দিক থেকে বাইরে যাইতে হয় না, তাহলে কীভাবে যে যাইতাম বা কতক্ষণ আগে যে বের হইতে হইতো তাহলে কে জানে এটা। যাই হোক, আমার কাছে যে MT15টা আসার কথা সেই MT15টা আসবে হচ্ছে নিকুঞ্জ থেকে, অ্যান্ড যে অবস্থা দেখলাম রাস্তায় যদি ওই পারেরও এই দূর অবস্থা হয় তাহলে উনি তো মনে হয় না আজকে আসতে পারবে, মানে আসতে পারলেও ওনার ওই আসলে হয় অনেক সময় নিকুঞ্জ থেকে আসতে আসতে দেখা যায় মন ভেঙে, অনেকে আমার হয়েছে এরকম, কেউ অনেকে আসতে গিয়ে এয়ারপোর্ট থেকে ইউটার্ন নিয়ে চলে গেছে যে ভাই আজকে আর পসিবল না, এত জ্যাম হইলে কীভাবে আসবো কি। আমরা তো উত্তরার হওয়াতে ভিতরে দিয়ে উত্তরায় মানে আমরা জানি যে কোন রাস্তা দিয়ে কীভাবে সিক্রেট কীভাবে, ওরে 200 cc ই বাইক এই কি জানো
রোডমাস্টার ওয়াও একদম নতুন রাখছে বাইকটা এন্ড যাই হোক আমরা তো মোটামুটি জানি কোন দিক দিয়ে কিভাবে চোরাই পথ দিয়ে বের হয়ে যেতে হয় কিন্তু বাইরের লোকজনের জন্য তো আসলে এত ইজি না ব্যাপারটা নর্মালি আমাদের দিক থেকে তো ভিতরে দিয়ে কাওলা দিয়ে একদম খিল ক্ষেত হয়ে 300 ফিট পর্যন্ত আমরা চাইলে বের হয়ে যেতে পারি এন্ড তারপরে বসুন্ধরার ভিতরে দিয়ে কোনো না কোনোভাবে আসলে যে যেখানে থাকে সে ওইখানের ব্যাপারটা বুঝে যাক এগুলা টপিক না টপিক হচ্ছে MT15টা আসলে ভালো হইতো এন্ড নতুন একদম কিনছে উনি একটু চালায় টালায় দেখতে পারতাম এর আগে একদিন দেখায় নিয়ে গেছিল কিন্তু কেন যে ওই দিন চালাইলাম না যাই হোক আজকে আসলে আজকে মন ভরে চালায় নিব মন ভরে আচ্ছা আমি আসতেছি এই যে রাস্তায় জ্যাম দেখে একটু ঘুরে আসতে হইতেছে অটোকিং আমি রাস্তার অন্য পারে ওকে ওকে কত যে কাহিনী আচ্ছা যেটা হয়েছে সৌরভ ভাই অলরেডি অটোকিং এর সামনে চলে আসছে মানে উনি জ্যাম টেম্পার হয়ে চলে আসছে আর আমি উত্তরের ভিতর দিয়ে ঘুরতেছি যাই হোক ভালো ভাগ্যটা ভালো যে আজকে MT15টা পাইতে যেতেছি তাহলে আমি এদিক থেকে জ্যামনে পারি চিকনা চাকনা হয়ে মানে একদম কেচকি ফেসকি খেলে চলেন আমরা একবারে অটোকিং এ যা দেখা করি জ্যাম ট্যাম তো এখন যেহেতু MT15 আসছে জ্যামের ভিতরে দিয়ে আমি মানে এখন কাইটা বের হয়ে যাবো উৎসাহ কাজ করতেছে ভিতরে উৎসাহ এবার শীতে কেন যেন কুয়াশাটা আরে ধরু কুয়াশা না তাই আমি তো চিনতেছি না আমি কোন জায়গায় যাবো যাই হোক এবার শীতে কেন যেন কুয়াশাটা ওইভাবে জমলো না মানে কেমন গতবার শীতে এই সমস্ত জায়গায় কুয়াশা পড়ছে কত মজা লাগছে রাস্তার এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় নাই মানে ওইটা একটা অন্যরকম ফিল কিন্তু এইবার সবকিছু কিরকম চকচকা 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 কুয়াশা নাই অ্যান্ড আমার MT15 কই MT ওই যে সামনে সাদা MT বাবু ভাই আসে নাই গোডাউনে কি গাড়ির পিছে লাগছে ওকে এই হলো চাবি এই হলো MT15 অ্যান্ড এখন আমি এটা নিয়ে যাচ্ছি রাইড করার জন্য আর এটার ব্যাপারটা হইলো এটার কিলোমিটার চলছে সম্ভবত কত অডো 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 আয়রে ভাই 224 অডো হ্যাঁ ঠিকই আছে সেলফ কোনটা এমন কেন সব উল্টা পাল্টা নিউট্রাল করা নাই এক নাম্বার গিয়ার শিফটিং করতে কোনো প্রবলেম ফেস হয় কিনা দেখে প্রথমে না রানিং অবস্থা ওকে ওরে এটা দেখি হরিণের সিং এগুলা চেঞ্জ না যেটা আছে ওটাই ভালো হ্যাঁ এইভাবে না রাখলে তো পুরোটা দেখবেন না এইটুক বাইকটা এতটুকু জায়গার মধ্যে কয়বারে ঘুরাইলাম এটা আমি ওকে এমটি নিয়ে এবার বের হয়ে যেতেছি অ্যান্ড কীরকম যেন মনে হইতেছে আমি হাঁটতেছি এরকম পাটা এত কম্প্যাক্ট অল্প একটু জায়গার মধ্যে রিসেন্ট এই বাইকের একটা ভিডিও করব আমার চোখে বাইকটি কেমন ওইটার জন্য অ্যান্ড এটার জন্য বলে রাখছি কোনো একটা ছুটির দিনে বাইকটাকে সারাদিনের জন্য নিয়ে নিব অ্যান্ড চালায় টালায় তারপর ওই ভিডিওটা বানাবো আর এখন এই ফাঁকা এই জায়গা থেকে একটু ফাঁকা টাকা জায়গায় যাই অ্যান্ড আমরা তো সবাই জানি MT15 MT মানে হচ্ছে মাস্টার অফ টর্ক অ্যান্ড টর্কের কোনো কমতি নাই যে কোনো গিয়ারে মানে থ্রটল করলেই লাভ দিয়ে ওঠে আচ্ছা এটা তো সামনের চাকায় শুধু ABS ইয়েস হ্যাঁ একটা বাইকে উঠে আগে নিজেকে একটু সেট আপ করতে হয় ওটার সাথে যে এটা কী কী আছে এবং কীভাবে রাইড করতে হবে ওরে হ্যান্ডেলটা তো অনেক কাছে বাইকটা ধরার পরে আমার কাছে একটু অদ্ভুত লাগছে যে লাইটের আলো কেন জায়গা মতো পড়ে না পরে দেখলাম যে রাইটের আলোটা অনেক উপরে তোলা হাই বিম দিলে তো মানুষের চোখে লাগতেছে চোখেরও উপরে লাগতেছে অ্যান্ড এমনিতেও একটু উঁচু করা অ্যান্ড ভাইয়ার মনে হয় এটাই প্রথম বাইক কেনার পরে আমার বলতেছিল অ্যান্ড কেনার আগেও আমার বলতেছিল যে কোন বাইকটা কিনবো এসে আমি তাকে MT15 এর কথা বলার পরে সে আর ই করে না এ বাইকটা একটু গোল্ডেন কালারের রিম সাদার মধ্যে গোল্ডেনটা অ্যাভেলেবেল পাওয়া যায় না উনি সম্ভবত এটার জন্য 12-15 হাজার বেশি দিয়ে এই বাইকটা নিয়েছিল কিন্তু 4V চালানোর পরে এটাই না আমার রাইডিং কমফোর্টটা কম লাগতেছে হ্যান্ডেলটা একটু সামনের দিকে নিচু মনে হইতেছে অ্যান্ড অনেক কাছে কীরকম যেন আসলে ওরকম কমফোর্ট পাইতেছি না মনে হইতেছে যে আমি অনেক ঝুঁকে আছি অল্প একটু জায়গার মধ্যে ঝুঁকে আছি এর চেয়ে 4V আমি আর একটু ইজিলি বসতে পারি এরকম আমার মনে হয় এটার সিটিং পজিশন আর জিক্সাবের সিটিং পজিশনের মধ্যে অনেকটা মিল আছে আমি কোনো কম্পেয়ার বা রিভিউ ভিডিও করতেছি না জাস্ট আমি নিজে একটু বোঝার চেষ্টা করতেছি তবে টর্কের যে ব্যাপারটা ওইটা তো এটা পেছনের স্প্রকেটটা একটু বড় সম্ভবত 52টা স্পাইক তো যে কারণে একদম মানে থ্রটল করার সাথে সাথেই লাভ দিয়ে ওঠে বাইক পুরা কিন্তু আমার একটাই প্রবলেম হয় MT-তে ব্রেক করলে মনে হয় যে মাঝখান দিয়ে এরকম ভিতরে ঢুকা যাবো মানে হ্যান্ডেল অনেক কাছে আর অনেক চওড়া মনে হয় এই বাইকটা একটু আলো হইলে ভালো হইতো দিনে হইলে আর একটু মজা করে রাইড করতে পারতাম আজকে এক হলো অন্ধকার আর দুই হলো কীরকম মানে রোডঘাটে এত গাড়ি টাড়ি
ওকে, আর এই বাইকের যে মালিক সৌরভ ভাই, আমরা একসময় এক জিমে চাকরি করতাম। আপনাদের এই ভাই একসময় জিমে ট্রেনার ছিল, অনেক আগের কথা, 2010-এরও আগের, 8-7-এর কথা। বেশ কয়েক বছর জিমে জব করছি আমি, অ্যান্ড সৌরভ ভাই তখন মার্কেটিং ডিপার্টমেন্টের হেড ছিল। তখন থেকে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক, কারণ জিমের জব তো একটু সবাই একটু সবার ফ্রেন্ডলি টাইপের, বন্ধু বন্ধু সুলভ আচরণ থাকে সবার মধ্যে। তখন থেকে আমরা একজন আরেকজনের সাথে খুব ক্লোজ, আর এখন উনি বাইক কেনার পরে আবার নতুন করে আমাদের মধ্যে যোগাযোগ শুরু হয়েছে। ও ওয়াও, ছোট মরিচের ঝাল বেশি বাইক রে এটা। বাইকের স্মুথনেসটা একদম ফুল রয়েছে, অবশ্য অল্প কিছু কিলোমিটারে চলছে, 2225 কিলো চলে। অ্যান্ড সৌরভ ভাই অনেক যত্ন করে বাইক চালায়, আমি বাইকটা যে দেখলাম এত পরিষ্কার, মানে এরকম পরিষ্কার বাইক তো আমিও কখনো রাখতে পারি না। একটু আলোতে কোনো জায়গায় দাঁড়াইলে আপনাদেরকে দেখাইতে পারতাম, মানে দাঁড়ান এখানে, এখানে মোটামুটি তো আলো আছে, একটু জিনিসটা আপনাদেরকে দেখাই। ওভারঅল ও এই জিনিসটা লাগানো হয়েছে, ভালো একটা জিনিস লাগাইছে, ব্যাগ ট্যাগ বাঁধতে খুব সুবিধা হয়, নিচে টিচে কোনো জায়গায় এক বিন্দু পরিমাণ ময়লা নেই বাইকটা, কি সুন্দর রাখছে, একদমই ফ্রেশ। ওয়াও, ভাল লাগলো। কারো পরিষ্কার বাইক দেখলে মানে কেন যেন ভাল লাগে, কেউ বাইকের যত্ন করলে। অ্যান্ড কম্প্যাক্ট একটা বাইক, বাইকটার তো প্রেমে পড়ে যাইতেছি। কিন্তু মজার ব্যাপার হলো এটার চেয়ে, মানে মজার ব্যাপার না, খারাপ ব্যাপার হলো এই বাইকটা, একটা জিনিসই খারাপ লাগে, সেটা হলো ব্লগিংয়ে কীরকম যেন একটু কিছু নাই নাই লাগে সামনে, এই জিনিসটা, এই জায়গাটা একটু ভরা ভরা না, কীরকম যেন খালি খালি লাগে। ভাই দুই দিক থেকে এই গাড়ি আসতেছে, আমি কই যাবো? আচ্ছা বাইক তো মোটামুটি চালাইলাম, চলেন আবার সৌরভ ভাই একটা রাইডিং জ্যাকেট কিনবে, ওনাকে একটু হেল্প করি। আজকে MT15 চালানোর পর তারপর আর ভিডিও করতে ইচ্ছা হয় নাই, মানে বাইরে আর ভিডিও করতে ইচ্ছা হয় নাই, কারণ হচ্ছে এক হলো অন্ধকার, আর সেকেন্ড হলো জ্যাম, অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের দেশে যেহেতু সুপার বাইক বা হাই সিসির বাইক এখনও নাই, 150 সিসি বাইকের মধ্যে আমাদের সুপার বাইকের ফিল নিতে হয়, অ্যান্ড মাস্টার অফ টর্ক ইজ মানে মাস্টার অফ টর্ক, এটা আসলেই অনেক বেশি ভালো লাগছে বাইকটা চালানোর পর। কিন্তু কনফিউশনে আছি আসলে, MT15 নিলে কি 4-ফিটার রাখবো, নাকি দুইটাই থাকবে, নাকি একটা থাকবে, নাকি আরেকটা স্পোর্টস বাইক নিব, R15 থাকবে, মানে ফুল কনফিউশনের মধ্যে আছে। আর আজকের এই ব্লগটা কনফিউশনের মধ্যেই শেষ করতে হবে, তবে কী নেই না নেই সব তো অবশ্যই জানতে পারবেন। হোক পূর্ণ দিনের ভিডিও, মতো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ একটা লাইক আমরা পেতে পারি, অ্যান্ড যদি চ্যানেল সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার, আর রিয়েল টাইম আপডেট পেতে হলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক দেওয়া আছে আমাদের ইউটিউব ভিডিও নিচের ডিসক্রিপশনে। তাহলে দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে কালকে আবার ইনশাআল্লাহ, অ্যান্ড দয়া করবেন যাতে ভালো একটা বাইক কিনতে পারি। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো সুস্থ এবং করতে থাকবো চিল চিল ব্রো। চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়েজ।